নমরুদ এই স্বৈরাচারী 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর 500 বছর নয়, 1650 বছর যাবত শাসন ক্ষমতায় ছিল। এই জন্য বাদশাহ নমরুদ 1650 বছরের ব্যবধানে গোটা জাতিকে আল্লাহ সম্পর্কে বেখেয়াল করে দিয়েছে। সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে আল্লাহর নাম নিশানাকে পাঠ্যপুস্তক থেকে বিতাড়িত করেছিল এই নমরুদ। জোরে বলেন ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীতে নমরুদের প্রেরণাতরম সর্বপ্রথম এই জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে আবারও প্রমাণ করে দিয়েছে তারা হলো নমরুদের প্রেদাত্মা, নমরুদের অত্তর শরী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? সমস্ত মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলনের মাধ্যমে নমরুদের মতো যত প্রেদাত্মা আছে তাদের এই পৃথিবীতে কবর রচনা করতে হবে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? যারা ইসলামী আন্দোলনের কাজ করেছে এই নির্যাতনের শিকার তাদেরকে হতে হয়েছিল। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আজকেও হতে হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? নবী এবং রসুলদেরকে এই নির্যাতন থেকে বাদ দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা বলেন শারা আলাইকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহ। আল্লাহু আকবার! কোন আরেকবার বলেন আল্লাহু আকবার! যুগে যুগে নবী এবং রসুলদেরকেও এই তিনটি ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বর হযরত নূহ আলাইহিস সালাম, 2 নম্বর বিশ্ব নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, 4 নম্বর হযরত মূসা আলাইহিস সালাম, 5 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার! কোন দেখুন আপনার আমার গোটা মুসলিম উম্মার, গোটা মুসলিম উম্মার জাতির পিতার নাম কি? ভাই একটু জোরে কর না কেন? আপনাদের মন খারাপ নাকি? নাকি ভয় লাগতেছে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এতে কোনো সন্দেহ? সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব আছে? পিছনে যারা কথা বলতেছে না তাদের মনে হয় আছে? জোরে বলেন, জোরে বলেন আছে? দেখুন খেয়াল করুন, ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসে নাই, নমরুদ ষড়যন্ত্র করেছিল ইব্রাহিমকে পৃথিবীতে আসতে দেবে না। জোরে বলেন ঠিক কিনা? কথায় কথা বারে মাঝে মাঝে বলি কত হাতি ঘোড়া হলতল আর ভেড়া বলে কত খুঁটি জল। আরে ভাই কথা বলেন না কেন? গভীর রাত্রিতে বাদশাহ নমরুদ রাজপ্রাসাদে শুয়ে আছেন, গভীর রাত্রিতে স্বপ্নে দেখলেন আকাশের মধ্যে এমন একটি তারকার উদয় হয়েছে যেই তারকার আভায়, যেই তারকার উজ্জ্বলতায়, যেই তারকার আলোয় গোটা পৃথিবীটা গোটা রাজ্যটা আলোকিত হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ! বাদশাহ নমরুদের ঘুম ভেঙে গেলাম, ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। একটি মাত্র তারকার উদয় হয়েছে আকাশে, যার আলোয় যার উজ্জ্বলতায় যার আভায় গোটা রাজ্যটা আলোকিত হয়ে গিয়েছে, চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার! একটি তারকার যদি এত আলো হয় সূর্যের আলো ফেল, চন্দ্রের আলো ফেল। বাদশাহ নমরুদ ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। রাত শেষ হয়ে গেল, সকালবেলা তার রাজ্যের সমস্ত জ্যোতিষীদেরকে ডাক দিয়ে বলে ও জ্যোতিষীরা আমার এই স্বপ্নের তাবির কি হবে বলে দাও, বলে দাও।
জ্যোতিষীরা গণনা করে বলল, বাদশা নমরত, তোমার রাজ্যে এমন এক সন্তানের আবির্ভাব ঘটবে যেই সন্তানের হাতে তোমার রাজ্য ক্ষমতার শাসন ক্ষমতার অবসান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। কোন নমরুদের শাসন ক্ষমতার অবসান হবে? সে কি 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর যাবত ক্ষমতায় আছে এই নমরুদ না, যেই নমরুদ তার রাজ্যের 1650 বছর যাবত শাসন ক্ষমতায় ছিল? কত বছর? 1600। আচ্ছা বলুন তো, 1650 বছর যাবত যারা শাসন ক্ষমতায় থাকে, এ কি ভোটে না বিনা ভোটে? আরে ভাই কথা বলেন না কেন, আমার কথা মনে হয় বুঝতে পারতেছেন না। 1650 বছর যাবত ক্ষমতায়, আর জ্যোতিষীরা যদি বলে বাদশা নমরুদ তোমার শাসন ক্ষমতা হারাবে, এটা কি মেনে নেওয়া যায়? এটা কি মেনে নেওয়া যায়? এটা কি ভাই সহ্য করা যায়? এটা কি বরদাস্ত করা যায়? বাদশা নমরুদ এই কথা শুনে থরথর করে কাঁপতে লাগল। জ্যোতিষীরা বলল, ও বাদশা নমরুদ, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, যেই সন্তানের হাতে তোমার শাসন ক্ষমতার অবসান ঘটবে, যেই সন্তানের হাতে তোমার রাজ্য ক্ষমতা চলে যাবে, ওই সন্তান এখন পর্যন্ত কোনো নারীর গর্ভে আসে নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। এই কথা শুনে বাদশা নমরুদ তার রাজ সিংহাসনে বাদশাহি স্টাইলে সোজা হয়ে বসলো। কেমনে বসলো? সোজা হয়ে বসলো। যেহেতু এখন পর্যন্ত পৃথিবীতে দূরের কথা কোনো মায়ের গর্ভে আসে নাই, সুতরাং তাকে মায়ের গর্ভে আসতে দেওয়া যাবে না। সম্মানিত বন্ধুগণ আমার খেয়াল করুন, বাদশা নমরুদ ফরমান জারি করে দিলাম, কোন নারী কোন পুরুষের সঙ্গে মিলিত হতে পারবে না, কোন স্বামী কোন স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবে না, কোন ছেলে কোন মেয়ের সঙ্গে মিলিত হতে পারবে না। কারণ বাদশা নমরুদের একটাই ভয়, যদি কেউ মিলন করে আর সেই মিলনের ফলে যদি ইব্রাহিম চলে আসে। জোরে বলেন ঠিক কিনা। সুতরাং ফরমান জারি করে দিলাম। শুধু ফরমান জারি করলো না, আইন করলো না, কি করলো, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পাহারাদার নিযুক্ত করে দেওয়া হলো, কোন স্বামী কোন স্ত্রী যেন মিলন করতে না পারে, কোন পুরুষ কোন নারী যেন মিলন করতে না পারে। আমার ভাইয়েরা, বাদশা নমরুদের রাজদরবারে চাকরি করে একজন, নাম হলো তারাজর। গভীর রাত্রিতে পাহারাদারের চোখে ফাঁকি দিয়ে তার স্ত্রী, নাম হলো আদনা, আদনার সঙ্গে তার মিলন হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যখনই মিলন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্ত মোতাবেক আদনার গর্ভে ওই রাতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভয়েরাম, পরের দিনে সকালে বেরাম জ্যোতিষীরা বললাম, ও বাচ্চা নমরুদ, যেই সন্তানের হাতে তোমার শাসন ক্ষমতার অবসান ঘটবে, আজকে রাতে কোনো এক নারীর গর্ভে ওই সন্তান চলে এসেছে। আল্লাহু আকবার বলেন, আর একবার বলেন আল্লাহু আকবার। বাদশা নমরুদ ফরমান জারি করে দিল, পাহারাদার নিযুক্ত করে দেওয়া হলো, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় খোঁজ নেওয়া হোক, কি বলে জরিপ করা হোক, বাড়িতে বাড়িতে যে কোন মায়েরা গর্ভবতী তার পাহারা থাকা হোক, সে যদি পুত্র সন্তান জন্ম দেয় সঙ্গে সঙ্গেই তাকে হত্যা করে ফেলা হবে। আল্লাহু আকবার বলেন। আর কন্যা সন্তান যদি হয় তার কোনো ক্ষতি করা যাবে না। একটু খেয়াল করুন, ইব্রাহিম আলাইহিস সালাম যেন এই পৃথিবীতে আসতে না পারে, নমরুদ ষড়যন্ত্র করল ছেলেদেরকে পুত্রদেরকে হত্যা করার জন্য, তিনি রায় দিয়ে দিলেন। জোরে বলেন ঠিক কিনা। একটাই ভয়, কোন পুত্র সন্তান যদি বড় হয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যদি বড় ডিগ্রি নিয়ে
যোগ্যতা অর্জন করে তার হাতে আমার শাসন ক্ষমতার অবসান ঘটবে। জোরে বলেন ঠিক কি না? আজকে যারা এই পৃথিবীতে নমরুদের প্রেদাত্মা, নমরুদের উত্তর শরীরা, ইব্রাহিম আলাইহিস সালামের উত্তর শরীরদেরকে বাঁচাই করে করে টার্গেট করে ক্রসফায়ার দিচ্ছে, জোরে বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি? ভাইরা আমার খেয়াল করুন, হযরতে আদনা বুঝতে পারে নাই, হযরতে আদনা বুঝতে পারে নাই তার গর্বে হযরতে ইব্রাহিম মারহাবা কোন। আচ্ছা আপনাদের মন খারাপ নাকি? স্বতঃস্ফূর্ত জবাব আসতেছে না কেন? আপনাদের মন খারাপ, আপনাদের উৎসাহ উদ্দীপনা একটু বেশি হওয়ার দরকার আছে না নাই? হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, কি বলতো আলোচনা ফর্মই উঠতেছে, জোরে বলেন ঠিক কি না? একটু খেয়াল করুন, মা বন্ধের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মেহরবানি করে আপনারা পরস্পর পরস্পরকে সহযোগিতা করুন। আপনাদের প্যান্ডেল থেকে সাউন্ড আসতেছে, বারবার অভিযোগ আসতেছে আপনাদের জায়গা হচ্ছে না, আপনারা বিশৃঙ্খলা করতেছেন, মেহরবানি করে বিশৃঙ্খলা করবেন না ইনশাআল্লাহ। আমার পরে আরো ভালো বক্তা আছে আলহামদুলিল্লাহ বলেন, আমি তো আপনাদের অনেক পরিচিত, এর আগে দুবার আমি এখানে এসেছি, জোরে বলেন ঠিক কি না? আমার আলোচনা আপনারা শুনেছেন, জানেন যে আমি কোন কোম্পানির প্রোডাক্ট, কিন্তু সেই পরিবেশটা আজকে পাচ্ছি না, কারণ বারবার শুধু অভিযোগ, জোরে বলেন ঠিক না ব্যাঠি? একটু চুপচাপ থাকুন, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আপনা বুঝতে পারে নাই তার গর্বে ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। কোন কেন বুঝতে পারে নাই? আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তার পেটে একটা পর্দা লাগিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। কোন আর জোরে কোন সুবহানাল্লাহ? আমার জন ঢাকা বাসি খেয়াল করুন, হযরতে আদনার গর্ভে ইব্রাহিম, কোন ইব্রাহিম? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে আদনার গর্ভে, সুবহানাল্লাহ বলেন। এক মাস চলে গেল, দুই মাস চলে গেল, তিন মাস চলে গেল, চার মাস চলে গেল, পাঁচ মাস চলে গেল, সন্তান প্রসবের সময় চলে আসলো। এবার একটু মারহাবা কোন, একটু জোরে সরে বলেন না মারহাবা? আদনা যখন বুঝতে পেরেছে তার পেটে সন্তান, চিন্তায় পড়ে গেল সন্তান কোথায় প্রসব করবে, বাসায় যদি প্রসব করে, সন্তান যদি পুত্র সন্তান হয়, নিজের স্বামী আদর বাচ্চা নমরুদের রাজ দরবারে চাকরি করে সন্তানকে তো হত্যা করে ফেলবে, এই ভয়ে তিনি গোপনে গোপনে নিজের বাড়ির পিছনের রাস্তা দিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করলেন। সন্তান যখন প্রসব করে ফেললো পাহাড়ের গুহায়, এমনিতে গর্ভবতী মা উপরে নিচে উঠা নামা করতে বড় সমস্যা হয়ে যায়। ও মায়েরা খেয়াল করুন, একটু কান লাগান প্রিয় নীলফামারি জল ঢাকাবাসী, আস্তে আস্তে করে সাবধানতা অবলম্বন করে পাহাড়ের গুহায় যখন তিনি উঠলেন, পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে সেখানে সন্তান প্রসব করলেন, ওই সন্তান আপনার মতো কোনো সাধারণ নয়, আমার মতো কোনো সাধারণ নয়, গোটা মুসলিম জাতির পিতা যিনি, গোটা মুসলিম জাতির বাবা যিনি, তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। সন্তান প্রসব হয়ে গেল, সুন্দর কাপড় দিয়ে মুড়িয়ে সেখান থেকে বের হয়ে পাহাড়ের গুহায় আস্ত করে একটা পাথর লাগিয়ে দিলেন, আলত করে দিলেন, যাতে করে বাইরে থেকে একটু আলো একটু বাতাস ঢুকতে পারে, মারহাবা কোন। বেশ কয়েকদিন চলে গেল, আদনা গেলেন দেখতে আমার সন্তান কেমন আছে, কন্যা সুবহানাল্লাহ। পাহাড়ের গুহায় যে আলত করে পাথরটা সরিয়ে দেখতেছেন, সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল চুষতেছেন, কোন সুবহানাল্লাহ। ওই আঙ্গুল দিয়ে একবার মধু বের হচ্ছে, দ্বিতীয়বার দুধ বের হচ্ছে, তৃতীয়বার পানি বের হচ্ছে, সুবহানাল্লাহ। কেন না কেন? মুফাসসিরিনে কেরাম জানিয়ে দিলেন, কেউ বলেছেন 13 বছর, কেউ বলেছেন 15 বছর, আবার কেউ বলেছেন 17 বছর অতিবাহিত হয়ে গেল।
এই দিকে আজরকে বলেছে, প্রাণের স্বামী আমার, যেই সন্তান আমি জন্মগ্রহণ করিয়েছি ওটা হলো একটা মৃত সন্তান, কারণ হলো মায়ের মনে ভয়। যদি আমি পুত্র সন্তানের আর জীবিত সন্তানের সংবাদ দেই, আমার স্বামী যদি তাকে হত্যা করে ফেলে, আমার কলিজাটা মরুভূমি হয়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা? ১৭ বছর পরে ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী, আজ থেকে ১৭ বছর পরে যেই সন্তানের সংবাদ আমি আপনাকে দিয়েছিলাম, ও আমার স্বামী গো, ওই সন্তানটা মৃত নয়, ওই বাঁচা ধন এখন পর্যন্ত জীবিত আছে। জোরে জোরে বলেন মারহাবা, আর একবার বলেন মারহাবা। আজ আর বলেন, ও প্রাণের স্ত্রী, কোথায় আমার বাঁচা ধন, নিয়ে আসো রে। অনেকদিন হয়ে গেল কোনো সন্তানের মুখ আমি দেখতে পেলাম না গো, নিয়ে আসো আমার সন্তানকে বাসায় নিয়ে আসো। হযরত আদনান বাসাটাকে সুন্দরভাবে পরিষ্কার করার পরে এবার তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আনতে যাচ্ছেন, মারহাবা বলেন, আরো জোরে বলেন না মারহাবা। হযরতে আদনান সুন্দর সুন্দর খাবার তৈরি করার পরে আসরের একটু পরে মাগরিবের একটু আগে চলে গেলেন পাহাড়ের গুহায়, পৌঁছে গেলেন পাহাড়ের গুহা থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বের করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্দিকে তাকায় মাকে জিজ্ঞাসা করে, মা আকাশ দিয়ে দু ডানা মেলিয়ে উড়িয়ে যায়, নামটা কি? মা বলে, মা বলে বাবা ওটার নাম হলো পাখি। এবার জিজ্ঞাসা করে, ও মা দাঁড়িয়ে আছে ওটা কি? মা বলে, বাবা ওটা হলো ভেড়া। এবার বলে, মা এগুলাকে সৃষ্টি করেছে কে? বলে, নমরুদ সৃষ্টি করেছে। আমাকে সৃষ্টি করেছে কে? মা বলে, আমি তোমাকে সৃষ্টি করেছি। এবার ইব্রাহিম বলে, মা তোমাকে সৃষ্টি করেছে কে? মা বলে, তোমার বাবা আজর সৃষ্টি করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মা আমার বাবা আজরকে সৃষ্টি করেছে কে? মা বলে, বাবা নমরুদ তাকে সৃষ্টি করেছে। এবার ইব্রাহিম বলে, মা তাহলে নমরুদকে সৃষ্টি করেছে কে? মা বলে, ও বাবা ইব্রাহিম এরূপ কথা বলো না, বলো না, নমরুদ যদি জানতে পারে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে ফেলবে। আল্লাহু আকবার কন, কারণ নমরুদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। নমরুদ ছিল স্বৈরাচারী, তার অপছন্দ হয়, তার অপছন্দ হয় এরূপ কোনো কথা বলা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীতে এই নমরুদের প্রেতাত্মারা মসনদে বসে আছে, তাদের অপছন্দ হয় এরূপ কথা বললে কিন্তু দাদা বাসায় ঘুমা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ একটু খেয়াল করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাসায় নিয়ে যে খাওয়া দাওয়া শেষ করে তাকে রাজদরবারে নিয়ে গেল, ডাক দিয়ে বলে, মা কোথায় তোমাদের খোদা? ডাক দিয়ে বলে, বাবা ওই যে দেখো মঞ্চে সিংহাসনে বসে আছে, ওটা আমাদের খোদা। নাউজুবিল্লাহ, কোন ইব্রাহিম বলে, সর্বনাশ, কালো বেদগুটা এরকম বিশ্রী কুশ্রী একটা মানুষ খোদা হয় কেন? জোরে বলেন ঠিক কিনা? অথচ তার এত সুন্দর সৃষ্টি, তার নিজের চেহারা নিজেই ঠিক মতো বানাতে পারে না, এটা আবার খোদা হয় নাকি? জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে বাইরে চলে আসছেন, মারহাবা কোন, এসে তাকে গোটা জাতি মূর্তি পূজা সৌর পূজায় ব্যস্ত। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক সময় জন্ম লাভ করেছে, এমন এক সময় পৃথিবীতে এসেছেন, আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষও ছিল না। জোরে বলেন ঠিক কিনা? নমরুদ এই স্বৈরাচারী এক বছর দুই বছর নয়, ১০০ বছর ২০০ বছর ৫০০ বছর নয়, ১৬৫০ বছর যাবত শাসন ক্ষমতায় ছিল। এই জন্য বাদশাহ নমরুদ ১৬৫০ বছরের ব্যবধানে গোটা জাতিকে আল্লাহ সম্পর্কে বেখেয়াল করে দিয়েছে, সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে আল্লাহর নাম নিশানাকে পাঠ্যপুস্তক থেকে বিতাড়িত করেছিল এই নমরুদ।
জোরে বলেন ঠিক কি রাম? আজকে গোটা পৃথিবীতে নম্রুদের প্রেতাত্মারাম সর্বপ্রথম এই জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে আবারও প্রমাণ করে দিয়েছে তারা হলো নম্রুদের প্রেতাত্মা, নম্রুদের অত্তর শরীর। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? সমস্ত মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলনের মাধ্যমে নম্রুদের মতো যত প্রেদাত্মা আছে তাদের এই পৃথিবীতে কবর রচনা করতে হবে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো। হাত টনটনা করেন, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবীর শরণে দিয়ে শীত রক্ত, রক্তের বন্যায় লিল্লাহে তাকবীর।